হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিস ফল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এই গরমকালে মুলতানি মাটির সাথে এমন কি জিনিস মিশিয়ে ইউজ করলে আমাদের স্কিন থাকবে ফর্সা উজ্জ্বল, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা স্টার্ট করব, কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে যারা এর আগেও আমায় দেখেছো কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, বা যারা আজকে ফার্স্ট টাইম আমায় দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব ফ্রি, কোনো রকম টাকা পয়সা লাগে না। সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দেবে যাতে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে বেশি দেরি না করে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। গরমকালে আমাদের প্রত্যেককে স্কিন কিন্তু অনেক বেশি কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়। মুলতানি মাটি বহু প্রাচীন কাল থেকে কিন্তু স্কিন চর্চায় ইউজ হচ্ছে। মুলতানি মাটি খুব ইজিলি তোমরা লোকাল কসমেটিক স্টোরে পেয়ে যাবে। গরমকালে প্রতিদিন তোমরা যদি মুলতানি মাটির এই ফেস প্যাকটা ইউজ করতে পারো তোমাদের স্কিন কিন্তু অনেক বেশি ব্রাইট গ্লোয়িং হয়ে যাবে, স্কিন অনেক বেশি ফর্সা হয়ে যাবে। এবং যাদের খুব বেশি ট্যান পড়ে কালো হয়ে যাওয়ার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই প্যাকটা খুব ভালো। খুব ভালোভাবে কিন্তু তোমাদের স্কিনের ট্যান তুলে স্কিনটা অনেক বেশি ফর্সা করে তুলবে। যাদের খুব বেশি অয়েলি স্কিন, স্কিনে প্রচণ্ড ঘাম হয়, স্কিন সবসময় একটা তেলতেলে ভাব থাকে, তাদের জন্য কিন্তু এই প্যাকটা খুব হেল্পফুল। তাদের কিন্তু অয়েল কন্ট্রোল করতেও কিন্তু হেল্প করবে। ছেলে মেয়ে বোধ তোমরা ইউজ করতে পারবে, শুধুমাত্র অয়েলি স্কিন বলে না, প্রত্যেককেই কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। তোমার স্কিন অয়েলি, কম্বিনেশন, নর্মাল, ড্রাই যাই হোক না কেন, তুমি কিন্তু খুব ইজিলি কিন্তু এই ফেস প্যাকটা ইউজ করতে পারবে। ছেলে মেয়ে বোধ টিনেজাররা সবাই কিন্তু ইউজ করতে পারবে। গরমকালে তোমাদের স্কিন অনেক বেশি কিন্তু ব্রাইট গ্লোয়িং থাকবে। তো অনেকক্ষণ বকবক হলো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকটা বানিয়ে। প্যাকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি নিচ্ছি 1 থেকে 2 চামচ, যার যে ধরনের প্রয়োজন সেভাবে তোমরা মুলতানি মাটি নিয়ে নেবে। 1 চামচ মুলতানি মাটি নিয়েছি। এখানে মিক্সড করব অ্যালোভেরা জেল। এখানে তোমরা অ্যালোভেরা জেল মিক্সড করে নেবে। আর দেব 1/2 চামচের মতো টক দই। আর দেব অল্প গোলাপ জল। এবার এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। গোলাপ জল দিয়ে প্যাকটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। কোনো রকম জল মিক্সড করিনি আমি, শুধুমাত্র গোলাপ জল দিয়ে প্যাকটা মিক্সড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার এই স্পেশাল প্যাকটি। আমি মুলতানি মাটি প্যাকটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে লাগিয়ে তোমরা 10 থেকে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিতে পারো। এভাবে প্রতিদিন কিন্তু মুলতানি মাটির প্যাকটা তোমরা ইউজ করতে পারো। এই গরমকালে কিন্তু তোমাদের স্কিন অনেক বেশি কিন্তু ফর্সা গ্লোয়িং হয়ে যাবে এবং ট্যান পড়ে যে কালো হয়ে যায় সেই সমস্যারও সমাধান হবে। যাদের অনেক বেশি অয়েলি স্কিন তাদেরও কিন্তু অয়েল অনেক বেশি দেখবে কন্ট্রোল হয়ে যাবে। এভাবে গোটা ফেসে লাগিয়ে 5 মিনিট ওয়েট করে জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাবো। তোমরা 10 থেকে 15 মিনিট রেখে প্যাকটা প্রতিদিন একবার করে ইউজ করবে এবং 10 থেকে 15 মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নেবে। আমি 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ হালকা হালকা কিন্তু শুকিয়ে গেছে। তোমরা 10 থেকে 15 মিনিট রাখবে। আমি আজকে 5 মিনিট তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু এখন ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ফেসটা জল দিয়ে ধুয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কিন্তু যথেষ্ট ব্রাইট গ্লোয়িং লাগছে। জাস্ট একবার ইউজ করেই ফেসটা কিন্তু যথেষ্ট ব্রাইট গ্লোয়িং লাগছে। এবার ফেসটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। এই গরমকালে এই ফেস প্যাকটা তোমরা যদি প্রতিদিন ইউজ করো তোমাদের ফেস কিন্তু অনেক বেশি ব্রাইট গ্লোয়িং হয়ে উঠবে, অনেক বেশি ফর্সা হয়ে উঠবে। এরপর আমি গোলাপ জল লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু গোলাপ জলটা ইউজ করে নেবে প্যাকটা ইউজ করার পরে। দেখতে পাচ্ছ ফেসটা
এই ফেস প্যাকটা আমি যেভাবে বানালাম এবং আমি যেভাবে ইউজ করে দেখালাম এভাবেই তোমরা প্রত্যেকদিন লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে নরমাল জল দিয়ে ধুয়ে নেবে। দেখবে তোমাদের গরমকালে কিন্তু ট্যান পড়ে যে কালো হয়ে যাওয়ার সমস্যা থাকে সেটা অনেক ইজিলি কিন্তু উঠে গেছে, স্কিন অনেক বেশি ব্রাইট গ্লোইং হয়ে যাবে, দেখতেই পাচ্ছো আমাকে তো। অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করো তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, যাতে আমি এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো আনলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, খুব তাড়াতাড়ি আসছি নতুন ভিডিওর সাথে।